আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজি সবমিট টিউটোরিয়াল। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে কোনো রেসিপি আইটেম শেয়ার করছি না। আজকে আমি শপিং ব্যাগ আর একটা গেঞ্জির কাপড় দিয়ে কুশন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা কাঁচি নিয়ে নিয়েছি। এখন আমি শপিং ব্যাগে মুখের যেই শক্ত অংশ হ্যান্ডেল থাকে যে অংশটুকুতে সেইটুকু কেটে নিচ্ছি। এরপরে আমি একটা শুয়ে সুতা হয়ে নিচ্ছি। এবার আমি প্রস্থের দিকে 12.5 ইঞ্চি মেপে দেখলাম যে আছে। দৈর্ঘ্যের দিকে এবার 13 ইঞ্চি মেপে নিব, কারণ আমি ওই দিক দিয়ে সেলাই করবো, সেই জন্য আমি 1/2 ইঞ্চি বেশি রেখেছি। তো 13 ইঞ্চি মেপে নিয়ে একটা জায়গায় দাগ দিয়ে দিচ্ছি। নিচের দিকেও একটু দাগ দিয়ে দিব যাতে কাটতে সুবিধা হয়। তো আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। অনেক সময় দেখা যায় যে কাটার সময় একটু ব্যথা টাকা হয়ে যায়, সেই জন্য আমি ফিতাটা দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি সুন্দরভাবে। এখানে কিন্তু আমি কোনো মাপ দিচ্ছি না, যে 13 ইঞ্চি 13 ইঞ্চি নিচে আর উপরের দিকে করে নিয়েছিলাম সেই দিকে কেটে নিয়েছি। এবার যেই সাইডগুলোতে কেটে নিয়েছি আমি সেই সাইডে সেলাই করে দিচ্ছি। দুইটা সাইড কিন্তু এমনিতেই লাগানো আছে, আর দুইটা সাইড আমি সেলাই করে দিচ্ছি, শুধু হালকা একটু জায়গা ফাঁকা রাখছি যেই দিকে আমি তুলা ঘুরে নেব। তো আপনারা এই সেলাইটা মেশিনেও করতে পারেন, আমি হাত দিয়েই করে দেখাচ্ছি। তো এবার আমি একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছি আর সুতোটা কেটে নিয়েছি। দেখেন আমি কতটুকু জায়গা ফাঁকা রেখেছি। এবার আমি ওই ফাঁকা জায়গা দিয়ে একটু হাত ঢুকিয়ে এটাকে ভিতর দিয়ে ঘুরিয়ে দেব। আর কোনাগুলো একটু সমান করে দেব। এবার আমি তুলা ভরে নিব। আপনাদের কাছে যে কোনো ধরনের তুলা থাকলে সেই তুলা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। তো এবার আমি একটা স্কেলের সাহায্যে কুশনের সাইডে কর্নারগুলোতেও ভালোভাবে তুলা ভরে নিচ্ছি। অনেক সময় হচ্ছে যে তুলা ভরলে সাইডের দিকে যেতে চায় না, শুধু সামনের দিকেই যায়। এবার আমি মুখের দিকটায় সেলাই করে নিয়েছি। এবার আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি। টি শার্টের উপরে সেই কুশনটা দিয়ে একটু মার্ক করে নিচ্ছি। প্রায় 1.5 ইঞ্চি মতো জায়গা রেখে আমি কেটে নিব। এবার সাইডের দিক থেকেও একটু কেটে নিব, আর নিচের যে একটা শক্ত অংশ আছে ওইটুকুও কেটে নিচ্ছি। সাইডের দিক থেকেও কেটে নিচ্ছি। আমি দুইটা পার্টি এক জায়গায় করে দিচ্ছি। এবার সবকটা সাইড একদম সমান করে কেটে নিয়েছি। এবার এর উপরে আবারও কুশনটা রেখে একটু মার্ক করে নিচ্ছি।
যেভাবে কাটছি সেভাবেই কয়েকটা কর্নার কেটে নিতে হবে। এরপর আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি দাগে, যে পর্যন্ত আমি দাগ দিয়েছি সেই দাগ বরাবর চারো সাইড কেটে নিয়েছি। এবার এই দুইটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এর উপরে কুশনটা বসিয়ে আর একটা পার্ট এর উপরে দিয়ে দিচ্ছি। এবার শুধু একটার সাথে আরেকটা ফিতা আমরা নর্মালি যে গিফট দিই সেই গিফট দিয়ে দিচ্ছি। কর্নার থেকে শুরু করলেই বেটার হবে, তা না হলে উল্টা পাল্টা হয়ে যেতে পারে। তো আমি একটা কর্নার থেকে গিফট দেওয়া শুরু করছি। একটা গিট দিলে হবে না, একটা গিট দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুইটা গিট দিয়ে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।